হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আলহামদুলিল্লাহ এই ভিডিওটা হচ্ছে আমার দাদুবাড়ির ভিডিও। আমার দাদুবাড়ি একেবারে বাজারের গালাতে, এই যে ঘর থেকে বের হলেই এই দোকানগুলো দেখা যায়, অনেক ভালো লাগে। এটা হচ্ছে সকাল 8টার ভিউ, 8টা থেকে শুরু হয় মানে বাজার সদাই সব কিছু। যখন আমরা গিয়েছিলাম তখন শনিবার দিন ছিল আর রবিবার দিন ছিল বাজার বার। রবিবার মঙ্গলবার আর বৃহস্পতিবার তিন দিন থাকে বাজার বার, যেহেতু আমার দাদাভাই ঢাকাতে মানসিং, তো ওইখানে অনেক সুন্দর সুন্দর শীতের সবজি দেখা যাচ্ছিল যে কেউ কিনতে পারে। যে সবজিগুলো আজ পর্যন্ত চোখে দেখিনি সেই সবজিগুলো বাজারে উঠেছিল, তো অনেক ভালো লেগেছিল। তো আমিও এখান থেকে অনেক কিছু নিয়েছিলাম, যেমন কচি কচি শসা, তারপর ডাল, তারপর সিঙ্গারা। এটা হচ্ছে পানিতে হয় সিঙ্গারা, ফল কালো, যারা খান তারা অবশ্যই চিনবেন। তারপর আরও অনেক ফল ছিল এখানে, আমার ভাই, তারপর আমার ছোটো চাচা, তারপর আমি, আমার সবাই ছিলাম। আমরা কাপড়ের দোকান থেকে শপিং করেছিলাম, যারা আমার ইউটিউব আর তারা জানেন যে আমি 11,000 টাকার শপিং করে এনেছিলাম আমাদের দুবাই থেকে এনেছিলাম। তো এখানে কেউ কারোর দিকে তাকানোর কোনো সুযোগই নেই, সবাই হাঁটছিল। তো এক সাইডে কাঁচা বাজার ছিল, আর এক সাইডে দিয়ে কাপড় চোপড়ের দোকান, তারপর জুতার দোকান, তারপর ডাক্তারখানা, তারপর অনেক কিছু। তো এই তো আমার কাছে, তো আমার দুবাইটা অনেক ভালো লাগে। যখনই যাই আমরা 2-3 দিনের জন্যই যাই, মনে হয় একদিন থেকে যাই ওইখানে। অনেক ভালো লাগে সকাল সকাল যখন ঘুম থেকে উঠে যাই 9টার সময় 8টার সময়, তখন অনেক ভালো লাগে। আর সব থেকে মজার জিনিস হচ্ছে সব ধরনের মাছ দেখা যায় এখানে, তাজা তাজা মাছ। আমাদের এই বাড়িতে যখন বাজারে যাওয়া হয় তখন 11টার থেকে যেহেতু বাজার শুরু হয়, তখন সব ভালো ভালো মাছ মাংস সবাই নিয়ে যায়। তো আমার দুবাইতে একটা জিনিস অনেক ভালো লাগলো যে যখনই যাবেন তখন সব কিছুই টাটকা টাটকা পাবেন, পাওয়া যায়, তো মন মতো আনা যায় যতটুকু প্রয়োজন। তো ভাইকে যেহেতু সঙ্গে নিয়েছিলাম, মানে ভাইয়ের সাথে গিয়েছিলাম আমরা সবাই, তখন 3 দিনের জন্য গিয়েছিলাম। যাওয়ার সাথে 2 দিন চলে গিয়েছিল, আর একদিন থেকেছিলাম ওইখানে। তখন শুধু আমার কাজিনটা এসেছিল ভাইয়ের সাথে দেখা করতে। তো ওই দিনটার কথা মনে হলে অনেক মিস করি, অনেক ভালো লাগে। আমার কাজিনের ঘরে থেকে এসেছিলাম, আসলে অনেক ভালো লাগে। ভালো লাগলে তো আমাদের কিছু করার নেই, কারণ থাকতে পারবো না যেহেতু অল্প দিনের জন্য যাই। তো ইনশাল্লাহ আর একবার যাওয়ার ইচ্ছা আছে সামনে কয়েক মাস পরে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আর অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেলটাকে। আর হ্যাঁ, বলতে ভুলে গিয়েছিলাম যে এই টাটকা টাটকা মাছ মাংস দেখে আমাদের তো রুগী সামনে ছিল না, তো গাড়ির পিছন করে অনেকগুলো হাঁস, তারপর দেশি মুরগি, তারপর কাঁচা কলা, তারপর সবজি, যেমন যেগুলো পচে না, যেহেতু আমরা গরমের সিজনে গিয়েছিলাম, যেহেতু এসি সবসময় ছিল গাড়িতে, তখন টাটকা টাটকা কিছু লাউ শাক, তারপর লাউ এগুলো নিয়ে গিয়েছিলাম, শসা, তারপর মাছ নিয়েছিলাম, বড়ো বড়ো মাগুর মাছ, তারপর ছোটো ছোটো মাছ, ওইগুলো বড়ো বড়ো ইচ্ছা চিংড়ি মাছ, তো এগুলো আমি শেয়ারও করেছিলাম। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।